বাংলা আইপিওর বর্তমান স্থিতি। আজ 7ই ডিসেম্বর 2021 আমি শ্রেয়া মুখার্জি, অজয় অ্যাস্ট্রোমানি গুরু, ফার্স্ট গ্লোবাল অ্যাস্ট্রো ফাইন্যান্স ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ও অভিবাদন জানাই। আপনি যদি আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ খুঁজছেন, তবে এই মাসে আপনি ভালো সুযোগ পাবেন। ডিসেম্বরে আইপিওর বাজারে অনেক কার্যকারিতা দেখা যাবে। প্রায় 10টি কোম্পানি পাবলিক অফারের মাধ্যমে 10,000 কোটি টাকার বেশি সংগ্রহ করার প্রস্তুতি নিচ্ছে। মার্চেন্ট ব্যাংকিং সূত্রে এ তথ্য জানা গেছে। রেড গেন ট্রাভেল টেকনোলজিস তার পাবলিক অফার নিয়ে আসছে। রেড গেন একটি ভ্রমণ এবং আতিথেয়তা প্রযুক্তি পরিষেবা প্রদানকারী কোম্পানি। রেড গেনের 1,335 কোটি টাকার প্রাথমিক শেয়ার বিক্রয় 7 থেকে 9 ডিসেম্বরের মধ্যে পাবলিক সাবস্ক্রিপশনের জন্য খোলা হবে। এছাড়াও আইপিওর জন্য যাচ্ছে এরকম কোম্পানিগুলির মধ্যে রয়েছে গ্লোবাল হেলথ লিমিটেড, যা মেদান ব্র্যান্ডের অধীনে হাসপাতাল পরিচালনা করে, ফার্মেসির রিটেল চেন মেড প্লাস হেলথ সার্ভিসেস এবং হেলথিয়াম মেডটেক। শ্রীরাম প্রপার্টি 8ই ডিসেম্বর 600 কোটি টাকার আইপিও খোলার সময় শেয়ারের জন্য 113 থেকে 118 টাকা মূল্যের ব্র্যান্ড নির্ধারণ করেছে। শ্রীরাম প্রপার্টির আইপিও 8ই ডিসেম্বর থেকে শুরু হবে এবং 10ই ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে। আনন্দ রথি ওয়েলথের আইপিওতে প্রথম দিনেই বিনিয়োগকারীদের ভালো সাড়া পাওয়া গেছে। খুচরো বিনিয়োগকারী এবং অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এতে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ধূসর বাজারেও এই আইপিওর মূল্য 5,530 থেকে 550 টাকা প্রিমিয়ামে বিক্রি হচ্ছে। মেট্রো ব্র্যান্ডের আইপিও 10ই ডিসেম্বর খুলবে, যেখানে 14ই ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগ করা যাবে। মেট্রো ব্র্যান্ডস এই আইপিওর মাধ্যমে 1,000 কোটি টাকা সংগ্রহ করতে চাইছে। ডিজিটাল ম্যাপিং কোম্পানি ম্যাপ ই ইন্ডিয়া এর আইপিওতে 9ই ডিসেম্বর সাবস্ক্রিপশনের জন্য খুলবে। 1,040 টাকা আইপিও 13ই ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। এর জন্য একটি প্রাইস ব্যান্ডও ঘোষণা করেছেন এই প্রতিষ্ঠানটি। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন, যাতে আমরা আপনাদের আরও ভালো তথ্য প্রদান করতে পারি। ধন্যবাদ।